আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট ও বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি যারা কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাদের জন্য অনেক বড় একটি সুযোগ এসেছে। আপনারা যেটা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন, তো আমি চেষ্টা করব আজকে এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য যে আসলে আপনারা কানাডাতে যে নতুন করে লুক নিচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে, এই বিষয়ে আজকে অনেকেই জানতে চেয়েছেন। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, অনলাইন ফর্ম www.canada.ca এর উপলব্ধ, এই সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য। কানাডার ওয়ার্ক পারমিট প্রকাশিত হয়েছে, তাহলে কীভাবে আমরা 2022 সালের জন্য কানাডার শীর্ষক 20টি চাহিদা চাকরি পাবো এবং সেই সাথে চাকরির কানাডা চাকরির অফার লেটার, আপনার কাছে পারমিটের খবর আছে কি? এই বিষয়গুলো নিয়ে আমরা যে কেউ কানাডার বাইরে বা কানাডার ভিতর থেকে কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন, আপনারা মানে বাংলাদেশ থেকে পারবেন। আমরা জানি কানাডা রাশিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম দেশ, তারা প্রায় সারা বিশ্বের জন্য ওয়ার্ক পারমিট ভিসা অফার করে। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা পেতে চান তবে অনলাইন বা কাগজে আবেদন করতে পারবেন। নিচে সমস্ত কিছু আমি তুলে ধরবো আজকে, আপনারা ভিডিওটি লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। এটি আপনার ভ্রমণ ভিসা থেকে ভিন্ন, যা আপনাকে দেশে প্রবেশ করতে দেয়। প্রকৃতপক্ষে আপনি প্লান্স নেওয়ার আগে আপনার উপায় থাকা উচিত আপনি কোথায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছেন। আপনি একটি সম্পূর্ণ আবেদন জমা দিয়েছেন কিনা তার উপর নির্ভর করে অসম্পূর্ণ আবেদনগুলো বিলম্বিত বা প্রত্যাখ্যান হতে পারে। তাই নিশ্চিত করুন যে আপনি কীভাবে সাহায্য পাবেন তা জানেন। আপনি অনিশ্চিত সঠিকভাবে ফর্মটি পূরণ করতে বা আপনার কোনো সহায়ক নথি জমা দিতে তা জানতে হবে। আপনি আবেদন করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে কীভাবে আবেদন করতে হবে বা কীভাবে জমা দিতে হবে। বন্ধুরা, প্রথমে বলছি আপনারা www.canada.ca এর যে ওয়েবসাইটটা আছে, কানাডার মেন ওয়েবসাইট, সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইট, এখান থেকে আপনারা আবেদন করবেন। এখন কানাডা ওয়ার্ক পারমিটের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের প্রমাণ দিতে হবে যে তারা চাকরির প্রস্তাব গ্রহণ করার যোগ্য, এটা হচ্ছে প্রথম কথা। ভারত থেকে কানাডা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কিছু প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। নথিপত্র যে কোনো ইংরেজি ভাষায় জমা দিতে হবে, আপনারা অবশ্যই অবশ্যই সব কিছু ইংরেজি ভাষায় জমা দেবেন। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা অস্থায়ী কর্মীদের জন্য আদর্শ, কানাডিয়ান বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ স্নাতক, ব্যবসায়ী এবং অন্যান্য যাদের কানাডার কাজ করতে হবে। প্রতি বছর কানাডায় 3 লক্ষের বেশি লোককে কাজ করার অনুমতি দেয়। এটি একটি উন্নত জীবনের সন্ধানে বিদেশি কর্মীদের জন্য একটি বিশাল সুযোগ। কানাডা ওয়ার্ক পারমিটের বিষয় অধীনে আপনি করতে পারেন যে কাজগুলো, আপনি আপনার ওয়ার্ক পারমিটের আবেদন উল্লেখিত নিয়োগকর্তার অধীনে কানাডায় কাজ করতে পারেন। আবার নির্ভরশীলদের কল করার জন্য আপনার একটি নির্ভরশীল ভিসার জন্য আবেদন করার সক্ষমতা থাকতে হবে। ডলার আয় করতে পারবেন, কানাডা জুড়ে ভ্রমণ করতে পারেন, পরবর্তী তারিখে PR ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুধু নিচের লিঙ্কে ক্লিক করুন বা 3টি সহজ ধাপ, আপনি আপনার কানাডিয়ান ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন। হাজার হাজার নতুনদের সাথে যোগ দিতে পারেন যারা এখন কানাডার বাড়িতে কল করতে পারেন। কানাডার জন্য আপনার অনুমতি পাওয়ার জন্য 3টি সহজ পদক্ষেপ, কীভাবে আফ্রিকান আমেরিকান মহিলারা কানাডা চাকরি পছন্দ করে সে সম্পর্কে নিশ্চিত 2022 সালে যে আপনার ওয়ার্ক পারমিট বেছে নিন। আপনি যে ধরনের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন তা আপনার কাজের প্রকৃতির উপর নির্ভর করে। আগে উল্লেখ করা হয়েছে কাজের ভিসা 2 প্রকার, নিয়োগকর্তার নির্দিষ্ট কাজের পারমিট, এটি আপনাকে আপনার কাজের অনুমোদনের স্পেসিফিকেশন, আপনার নিয়োগকর্তার নাম, কাজের অনুমোদনের ধৈর্য এবং আপনার অবস্থান সহ নির্দিষ্ট স্পেসিফিকের মধ্যে কাজ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন আন্তর্জাতিক ছাত্র হন বা সম্প্রতি কানাডার একটি DIL নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার যোগ্যতা সম্পন্ন করেছেন এবং আপনি স্নাতকোত্তর ওয়ার্ক পারমিট প্রোগ্রামের মাধ্যমে কানাডায় বসবাসের জন্য আবেদন করতে চান, তাহলে একটি বিনামূল্যে ওয়ার্ক পারমিট অনেক দূর এগিয়ে যাবে। এটি আপনাকে কানাডার যে কোনো জায়গায় বসবাস করতে এবং কাজ করতে এবং
এ পর্যন্ত কানাডিয়ান অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত, আপনারা যোগ্যতা আগে পরীক্ষা করে নেবেন, কারণ কানাডা যেতে অনেক যোগ্যতার প্রয়োজন হয়। কানাডা বসবাস এবং কাজ করার যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয়তা অবশ্যই পূরণ করতে হবে। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে আপনি কানাডা ছেড়ে চলে আসবেন আবার বাংলাদেশে। এটা আপনাকে আগে নিশ্চিত হতে হবে। আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের কানাডা থাকতে এবং দেশে ফিরে যেতে সাহায্য করার জন্য অর্থায়নের প্রমাণ দিতে হবে। একটি পরীক্ষার অপরাধমূলক রেকর্ড করতে হবে। সুস্বাস্থ্যের মধ্যে থাকুন, আপনাকে একটি মেডিকেল পরীক্ষার প্রয়োজন হতে পারে, মানে একটা মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। নিশ্চিত করুন যে আপনার নিয়োগকর্তা আপনাকে নিয়োগের জন্য যোগ্য। আবেদন করার জন্য একটি LMI প্রয়োজন হতে পারে এবং ধাপ 3 হচ্ছে আপনার আবেদন জমা দিবেন। আপনার কানাডিয়ান ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সর্বোত্তম উপায় হলো অনলাইন। এভাবে আপনি কোনো কুরিয়ার দি ফি এড়াতে পারেন এবং আপনার সময় কমাতে পারেন। আপনি কোনো বিশ্বস্ত বিলম্ব এড়াতে পারেন, বিশেষ করে যদি অতিরিক্ত সহায়ক ডকুমেন্টের প্রয়োজন অনুরোধ হয়। এটি আপনার আবেদন সম্পন্ন হয়েছে তাও নিশ্চিত করে। প্রক্রিয়াকরণের সময়গুলো আপনার জন্মের দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হয় এবং 2 থেকে 33 সপ্তাহের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। যাই হোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে আপনি একটি অনুমোদিত RCIC ব্যবহার করেন, তাহলে আপনার প্রক্রিয়ার সময় হ্রাস পেতে পারে এবং নির্দেশ করে যে আপনার নথিগুলো ইতিমধ্যে যাচাই করা হয়েছে। যাই হোক, একটি সম্পূর্ণ আবেদন জমা না দিলে প্রক্রিয়ার সময় বিলম্বিত হতে পারে। একটি অসম্পূর্ণ দাখিল প্রায়শই ফিরে আসবে, মানে বাতিল করে দেবে। আপনাকে আপনার নিজের দেশের কর্মকর্তাদের সাথে একটি সাক্ষাৎকারে যোগ দিতে হতে পারে এবং অতিরিক্ত সমর্থনকারী ডকুমেন্ট সহ আপনার আবেদনটি পুনরায় জমা দিতে হতে পারে। যাই হোক, এবছর প্রচুর লোক কানাডা নিবে। আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই www.canada.ca এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সুন্দরভাবে দেখে শুনে আবেদন করবেন, তাহলে আপনাদের আবেদনটা গ্র্যান্টেড হবে। যারা কানাডা যেতে চান কাজের ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং যারা আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে তারা কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।